মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমি আজকে কি নিয়ে এসেছি তোমরা থাম্বনেল এন্ড টাইটেল দেখে তো বুঝেই গেছো। আমি আজকে নিয়ে এসেছি সিজনিং চ্যালেঞ্জ। সবাই নিচ্ছে, আমি কেন বাদ যাব, তাই আমিও ভাবলাম আমিও নিই। আর এমনিতে আমার সিজনিং চ্যালেঞ্জ করতে কোনো প্রবলেম নেই, কারণ অটোমেটিকই আমার নাকে যদি কোনো টাচ লাগে আমি এমনি হাঁচি দিই, আমার হাঁচিটা অনবরত হয়। আর আমি কিন্তু একখানা হাঁচি দেব যে এখানেই স্টপ করব তা না, আমার নাকে হাঁচি নাকে কোনো সুড়সুড়ি লাগলে বা নাকে কোনো মানে গুঁতো গাঁতা লাগলে হাঁচি যখন বেরোয়, অনেকগুলো হাঁচি বেরোয়। আমি আগে ছোটোবেলায় যখন হাঁচি দিতাম তখন আমার কাকাতো বোন ও বলতো যে তুই যখন হাঁচি শুরু করিস তখন রেলগাড়ি চলে, আর মানে যখন খুব হাঁচি হয় তখন মালগাড়ির মতো চলতে থাকে, অনেকগুলো বগি যেরকম মালগাড়ি সেরকম চলতে থাকে হাঁচি। তো তখন তো জানতাম না ছোটোবেলায় যে এটা একটা চ্যালেঞ্জ, নাকে হাঁচি দেওয়াটাও এখন একটা ট্রেন্ড বেরিয়ে গেছে, কত হাঁচি দিতে পারে লোকে। তো সবাই যেরকম কম্পিটিশান করছে আমিও করি, ভাত কেন যাব। আর এটা আমাকে একজন ইউটিউবের একটা ফ্রেন্ড, ইউটিউব পরিবারেই মানে তাকে আমার চেনা, সে আমাকে বললো যে তুমি এটা করো, তাই ওর রিকোয়েস্টে আমি এটা করছি। তো দেখো, আমি এই দেখতে পাচ্ছ তোমরা, এই কাগজ একটা রোল পাকিয়ে নিয়েছি, কাগজটার ছোট্ট একটা কাগজ দেখতে পাচ্ছ, এই কাগজটাকে আমি রোল করে নিয়েছি। এবার এই কাগজটা দিয়ে আমি হাঁচি দেব। তো চলো, তো দেখো এই কাগজ দিয়ে আমি নাকে সুড়সুড়ি দিই, দেওয়ার পরে স্টার্ট দিচ্ছি হাঁচি দেওয়া। এর থেকে বেশি হাঁচি দিলে আবার দেখতে হবে না, দাঁত চোখ দিয়ে জল বেরিয়ে শেষ। রুমালটা দেখো না, রুমালটা ভিজে গেছে তাকে। তো আমার সিজনিং চ্যালেঞ্জ আমি এখানেই শেষ করছি, দেখো আমি করে নিলাম লাস্ট ফিনিশিং সিজনিং চ্যালেঞ্জ। তো আমার ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, ভালো লাগলে প্লিজ লাইক করবে, কমেন্টস করবে, এবং পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটা প্রেস করে দেবে, আর নোটিফিকেশন অল নোটিফিকেশনটা অন করে দেবে। আর আমার ভিডিও ভালো লাগে থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে।
ততক্ষণের জন্য টাটা, ভালো থাকবে, সুস্থ থাকবে আর নিজের শরীরের খেয়াল রাখবে।